আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, WCC2-র একটা আপডেট 806 MB ফ্রেন্ডস, এটা প্লে স্টোরতে এখনও দেয়নি। দেখি আমি প্লে স্টোরতে একবার চেক করে দেখবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো ফ্রেন্ডস, দেখুন এখানে WCC2 আমি যখন সার্চ করলাম এখান থেকে, এখানে দেখুন কোনো আপডেট এখানে দেয়নি, 2 মিলিয়ন্স রিভিউ করছে এখানে। সো ফ্রেন্ডস, আপনারা জাস্ট কী করবেন, ফেসবুকে চলে যাবেন। ওকে ফ্রেন্ডস, ফেসবুকে গিয়ে আপনারা অনেকে জানেন যে ফেসবুকে পোস্ট, ওদের আলাদা একটা ফেসবুক পেজ রয়েছে, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ট্যুর অফিসিয়াল। এখানে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ট্যুর লিখবেন, সার্চে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ট্যুর লিখলেই দেখুন আমরা এখন প্রবেশ করেছি ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ট্যুতে। জাস্ট আমরা ঢুকে তাদের চ্যানেলাম লাইক করতে পারেন, তাদের পেজে লাইক করতে পারেন। ফ্রেন্ডস, নিচে স্কোয়েল করে আসবেন। নিচে স্কোয়েল করে আসার পর দেখুন এখান থেকে তারা আপডেটটি দিয়ে দিচ্ছে। এখানে দেখুন আপডেটের পিকচারটা এখানে দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস, এবং এখানে একটা লিঙ্কও দিয়ে দিয়েছে ফ্রেন্ডস। এখানে দেখুন আপনারা যদি ভালোভাবে দেখতে পারেন, এখানে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ WCC2 iOS আপডেট ইজ লাইভ, ডাউনলোড দ্য গেম হেরে। এখানে অ্যাপ স্টোর, সেন অ্যাপের স্টোর। জাস্ট ফ্রেন্ড, আমরা এখন অ্যাপেল স্টোরতে ক্লিক করবো। জাস্ট আমি অ্যাপেল স্টোরতে ক্লিক করলাম ফ্রেন্ডস, আপনারা অ্যাপেল স্টোরতে ক্লিক করুন। সো ফ্রেন্ডস, অ্যাপেল স্টোরতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট ফ্রেন্ডস, এখানে দেখুন অ্যাপেল স্টোরে এটা অ্যাভেলেবল এখনও পর্যন্ত, কিন্তু এই আপডেটটি কিন্তু ফ্রেন্ডস এই দেখুন এখান থেকে দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস, অসাধারণ গ্রাফিক্স ফ্রেন্ডস। এই যে আপডেটে 4 নিউ স্টেডিয়ামস অ্যাড করেছে ফ্রেন্ডস, এখানে দেখুন 4 নিউ এক্সক্লুসিভ ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামস অ্যাড করেছে ফ্রেন্ডস এই গেমে। ফ্রেন্ডস, এই গেমটা জাস্ট কিন্তু এখনও আপডেটটি দেয়নি, কিন্তু এবার গেমটা আপডেটটি দেবে ফ্রেন্ডস। দেখুন অ্যাসেস, আমি এর আগে একটা আপনাদের ভিডিও বানিয়েছিলাম ফ্রেন্ডস। এখানে দেখুন 4 নিউ স্টেডিয়াম এক্সক্লুসিভ টু দ্য ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, নটিংহাম, কার্ডিফ, বার্স্টল এবং স্যাথাম স্টোন। নিশ্চিত যাবে আরও স্কোয়েডল করে আসছি ফ্রেন্ডস। দেখুন এই গেমটার সাইজ হবে 860 MB, গেমসটার মেগা এমবি হবে 860 MB ফ্রেন্ডস। এবং এই যে গেমসটা আসছে আপনারা অনেকে বুঝতে পারছেন যে গেমসটি কতটা সুন্দর হতে পারে ফ্রেন্ডস। আরও যদি আমি স্কোয়েডল করে নিচে আসি ফ্রেন্ডস, জাস্ট এখানে ইনস্টল এখানে দেয়নি ফ্রেন্ডস, তবুও আমি বলছি ফ্রেন্ডস এই গেমসটা আপডেটটি দিয়ে দেবে কিছুদিনের মধ্যেই। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই 4টে অপশন, এখানে 4টে স্টেডিয়াম দেবে এবং গ্রাফিক্স, এবং 860 MB, আগে ছিল 350-400 MB, এখন 860 MB, এবং এখন গেমসটা আপনারা খেলতে অনেক অনেক মজা পাবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগতো প্লিজ 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 আপনি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না।